রিপ্লেসমেন্টে আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং ত্রিপুরা মুখা যিনি বিধায়ক। সভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দুই কেন্দ্রের প্রার্থী ত্রিপুরা মুখা যিনি সুপ্রিমো, ঈশ্বরদেব বর্মন মহোদয় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল। আর আমরা এই নির্ণায়ক ভূমিকা নিয়ে আমরা আমাদের নিজ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক, যেখানে আমাদের জেলা লেভেল মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে আগামী 27শে এপ্রিল আর 27শে মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব। সকাল 10 ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং 28শে মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা আমবাসাতে বেলা 12টা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। তো এই দুই কেন্দ্রেই আমরা আমাদের মনোনয়ন পত্র পেশের সময় সমস্ত লিডার, স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, এমডিসি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করব। আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই 27 এবং 28 তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন দাখিল হবে আপনাদের উপস্থিতিও আমরা একান্তভাবে কামনা করছি। তো আমি আর কথা না বাড়িয়ে আবারও আপনাদেরকে বলি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছে। নমস্কার। 2024-এর লোকসভা নির্বাচনের নির্ভর তো ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমাদের 25 এপ্রিল আমাদের পশ্চিম আসনের লোকসভা নির্বাচন সংগঠিত হবে এবং 26 এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। আর ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির দুই কেন্দ্রেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের রাজ্য সভার সাংসদ বিপ্লব কুমার দেব এখান থেকে প্রার্থী হয়েছেন এবং আমাদের পূর্ব আসন থেকে আমাদের রাজ পরিবারের কন্যা কীর্তি সিং বর্মা মহোদয়া আমাদের পূর্ব আসনে প্রার্থী হয়েছেন। এবং আপনারা অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যৌথ সরকার চলছিল, তৎসঙ্গে আপনারা ইদানিং লক্ষ্য করেছেন যে আমাদের ত্রিপুরা মুখার সঙ্গেও আমাদের যৌথ সমন্বয় হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সমন্বয় বৈঠক এখানে সংগঠিত হয়। এখানে আইপিএফটি, বিজেপি এবং ত্রিপুরা মুখা সমস্ত দলের বিধায়ক, বিধায়িকা থেকে শুরু করে এমডিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে একটি নির্ণায়ক ভূমিকার মাধ্যমে আমরা নিচের সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা কাজ করতে পারি তার সুস্পষ্ট একটি রূপরেখা এখানে তৈরি করা হয়েছে। এই তিনটি দলের ঐতিহাসিক সমন্বয় সভা এখানে হয়েছে এবং তিন দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন এখানে, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং সর্বস্ব যে আমরা কিভাবে কাজ করব এবং বিশাল ভোটের ব্যবধানে আমাদের দুইজন প্রার্থী কংগ্রেস এবং সিপিএম এর
বাজেটকে আমরা অ্যানালাইজ করে আমাদের রণনীতি আমরা তৈরি করেছি। আগামী 27 এবং 28 তারিখ আমাদের প্রার্থীরা যখন মনোনয়নপত্র জমা দিতে যাবেন ঠিক তখনই আপনারা টের পাবেন যে রাজ্যের মানুষ কি উৎসব উদ্দীপনা নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থীদেরকে ভোট দেবেন, এই তার একটা ঝলক আপনার। আর বিশেষ বলছি সত্যি আজকের এই দিনটা আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য, গণতন্ত্র প্রিয় মানুষের জন্য এটা ঐতিহাসিক। থ্যাংক ইউ। নমস্কার মিডিয়া বন্ধুদেরকে, সত্য সবাইকে এবং ত্রিপুরাবাসী। আমার বিজেপি প্রদেশ সভাপতি এবং আমাদের ত্রিপুরা মোটার বর্তমান মিনিস্টার এবং সিডব্লিউসির মেম্বার উনি বলেছেন, আমার রাজনীতি বলেছে বাংলায়, তো আমি সম্পর্কে আমাদের যারা ত্রিপুরীরা আছে তাদেরকে আমি কম ভাষায় সেই চেষ্টা করতে করব। যতনা হামায় যতনা সারিকা হামে স্যার 2019 হাই, স্যার 2019 হাই 2024 ফ্রেন্ডলি ফাইট চং মারি অনুক জানায় 2019 যেভাবে এমপি লোকসভায় নির্বাচন এলাইন্স তমিব ফ্রেন্ডলি ফাইট কাছে নুক জাখা তাহলে আমরা তাদের সম্মান নিয়ে আবার যত্ন নিয়ে আসবো।